Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সৃষ্টি জগতের সকল অদৃশ্য ও গোপন বিষয় জানার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি দেওয়ার একটি কারণ রয়েছে। একজন ভাই অনেকবার কমেন্ট করেছেন সৃষ্টি জগতের সকল অদৃশ্য বিষয় গোপন বিষয় চোখ বন্ধ করলেই যেন জানতে পারেন এমন একটি বিষয় আমল দেওয়ার জন্য। এই জন্য আমি বেশ কয়েকদিন রিয়াজা করেছি। আজ থেকে 8 বছর আগে মালিকুল উম্মার তার শাহ আমাকে যে কথাটি বলেছিলেন গত 4 দিন পর্যন্ত রিয়াজা করার পরে সে আমাকে একই কথা বলেছিলেন। তখন সে আমার প্রায় মনে পড়ে একটি কথা বলেছিলেন যে আপনার বয়স খুবই কম, আপনি আস্তে আস্তে যদি সব কিছু আয়ত্ত করেন তাহলে এগুলো ধরে রাখতে পারবেন। এজন্য তিনি এই কথাটি বলেছিলেন যে আপনার জানার প্রবণতা খুব বেশি, তবে একটা মানুষ একসাথে সবগুলো বিষয় আয়ত্ত করতে গেলে সে এদিক সেদিক করে ফেলতে পারে। এজন্য আমি সকল বিষয়গুলো আস্তে আস্তে আয়ত্ত করেছি। এই মালিকুল উম্মার তারশা যেভাবে এই আমলটি বর্ণনা করেছেন সেইভাবেই আমি আপনাদের মাঝে এই আমলটি বর্ণনা করব। এই আমলটি আপনাদের সপ্তাহে 3 দিন করতে হবে। আপনাদের মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দিবাগত রাতে অর্থাৎ সোমবার রাতে এশার নামাজের পর থেকেই এই আমলটি শুরু করবেন এবং প্রতি সপ্তাহে সোমবার এশার নামাজের পরে, মঙ্গলবার এশার নামাজের পরে এবং বুধবার এশার নামাজের পরে এই আমলটি আপনারা শুরু করবেন। এই আমলের ক্ষেত্রে খাওয়া দাওয়া কোনো বাজ বিছান নেই, আপনারা যে কোনো খাবার খেতে পারবেন। তবে এই আমলটি করার ক্ষেত্রে 3 দিন রোজা রাখলেও ভালো না রাখলেও ভালো, তবে এই 3 দিন রোজা রাখলে অতি দ্রুত এই আমল থেকে কামিয়াব হবেন ইনশাআল্লাহ। আপনারা এই 3 দিন প্রথমে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন এই 3 দিনই, তবে আপনাদের এই নামাজ আদায় করার ক্ষেত্রে 2 রাকাত নামাজ আদায় করবেন, তবে প্রথম রাকাতে আপনাদের সূরাতুল ওয়াদ্দুহা পাঠ করতে হবে সূরা ফাতিহার পরে, অর্থাৎ ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, এই সূরাটি সূরা ফাতিহার পরে প্রথমেই পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরাতুল আলাম নাশরা, অর্থাৎ আলাম নাশরাহ লাকা সদরক ওয়া ওয়াদানা আনকা উযরাক, এই সূরাটি আপনারা দ্বিতীয় রাকাতে পাঠ করবেন। নামাজ শেষ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তার রূহের ওপরে দোয়ার মাধ্যমে বক্সা আদায় করবেন। অতঃপর নিজের সামনে মাটির উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক এর একটি নমুনা অঙ্কন করবেন। এরপরে চিন্তা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সম্মুখে উপস্থিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে নিজের হৃদয় থেকে কান্নাকাটি করবেন এবং আপনি চিন্তা করবেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ভূমি প্রাঙ্গণে আপনি উপস্থিত এবং আল্লাহর অফুরন্ত করুণা ও রহমতের খেয়াল অন্তর রাখে আপনি যেটা করবেন একদম একনিষ্ঠার সাথে প্রথমেই একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এরপরে ইয়া লাতিফু, আল্লাহ তাআলার এই পবিত্র নামটি 1000 বার পাঠ করবেন। এরপরে আল লাতিফু 640 বার পাঠ করবেন। এরপরে লাতিফু 660 বার পাঠ করবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসুলাতে আল্লাহর দরবারে নিজের ইচ্ছা
সৃষ্টি জগতের সকল অদৃশ্য গোপন বিষয় চোখ বন্ধ করে যেন জানতে পারেন এমন কিছু দান করার জন্য আল্লাহর কাছে আর্জি পেশ করবেন। মোনাজাত শেষ হয়ে যাওয়ার পরে আপনি মুরাকাবায় বসে যাবেন এবং একদম মুরাকাবার হারাতেই আপনি মুরাকাবা বিষয়টা হচ্ছে এক ধ্যানে এক মনে নিজেকে আল্লাহর দিকে ধাবিত করে একনিষ্ঠভাবে কোনো আমল করারকেই মুরাকাবা বলা হয়। একনিষ্ঠভাবে আপনি মুরাকাবার হারাতে আপনি আপনার উদ্দেশ্যটিকে মনে মনে কল্পনা করবেন এবং আপনি কিছু সময় পরপর অর্থাৎ পাঁচ মিনিট পরপর তিনবার করে এই যে কথাগুলো বলে দিব এখন সেই কথাগুলো তিনবার করে বলবেন। তবে টাইম যদি এদিক সেদিক হয় পাঁচ মিনিটের জায়গায় ছয় মিনিট সাত মিনিট এতে কোনো প্রকার সমস্যা নেই। আপনি তিনবার করে বলবেন আল্লাহ হাজির, আল্লাহ নাজির, আল্লাহ শাহিদি, আল্লাহ মাই সাতাও ও সাও আতান। এই কথাটি তিনবার করে বলবেন। বুঝতে আমার কথা থেকে বুঝতে অসুবিধা হলে আমি এই কথাগুলো ডিসক্রিপশন বক্সে লিখে দিব। আপনি যদি একনিষ্ঠার সাথে এই আমলটি সঠিকভাবে করতে পারেন তাহলে অল্প দিনের মধ্যেই আপনার কাশফেরু অর্থাৎ আত্মার দৃষ্টি খুলে যাবে। আপনি চোখ বন্ধ করলেও চোখ খোলা অবস্থায়ও সকল অদৃশ্য গোপন বিষয় নিজের সামনে দেখতে পাবেন। জিন জাতির সাথে সরাসরি কথা বলতে পারবেন, তাদেরকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন এবং সৃষ্টি জগতের এত রহস্যময় অদৃশ্য জানার বাইরে এত কিছু দেখতে পাবেন আপনার জীবনটাই পাল্টে যাবে। আপনার তখন শুধু জানার আগ্রহ বাড়তে থাকবে এবং একের পর এক অদৃশ্য চমৎকার গোপন বিষয়গুলো আপনার কাছে প্রকাশ পেতে থাকবে। আপনার আনন্দ লাগবে এই আমল করার পর থেকে আপনি সৃষ্টি জগতে এত কিছু দেখতে পাবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমলটি করবেন অথবা কোনো হক্কানি আরেমের কাছ থেকে এজাজত নিয়ে আমলটি করবেন। আপনারা যখন এজাজত নেওয়ার জন্য কমেন্ট করবেন অথবা আমার সাথে ফোনে কথা বলবেন শুক্র শনিবারে, তখন অত্যন্ত বিনয়ী এবং নম্র ভদ্র হয়ে কথা বলবেন। তাহলে আমার সাথে থাকা বিশেষ কিছু আপনাদের প্রত্যেকটা বিষয়ে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386। এই নাম্বারটি প্রতি শুক্রবার শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।